এই ভাবে যদি ধরো তুমি সৃজনশীল করে জমা দাও, যে স্যার খাতা লাগবে সে ঘুরলিতে পড়ে যাবে যে করছেটা কি, মানে এইভাবে কেমনে অঙ্ক করে। কিন্তু এটা একটা কৌশল, এটা একটা কৌশল, এই কৌশল অ্যাপ্লাই করে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তুমি দিতে পারবে। তাহলে কত পেয়ে গেলাম? অন। অর্থাৎ এই যে যে 70 সালেরা না করেই তুমি এইভাবে অনটা বের করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করে দিব। এই প্রশ্নটি আমাদের মুকসিতপুর কলেজে পিটিএস পরীক্ষা এসেছিল। তো এখানে চমৎকার জিনিসটা কারণে বললাম, তোমরা এই কৌশলটা এখন শিখতে পারবে। অর্থাৎ ধরো এক্স সমান জিরো, ওয়াই সমান অন এবং জেড সমান অন হলে এই আউটপুটের মান কত। মানে আমি এমন একটা কৌশলে তোমাদেরকে বুঝাবো যে তুমি জাস্ট সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা করতে পারবে। সাধারণত দেখা যাচ্ছে যখন এই ধরনের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নতে আসে, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে বাদ দিয়ে অন্যটায় চলে যায়, পরবর্তীতে দেখা গেলে আন্দাজ করে দাগায়, যেহেতু 1 মিনিটে হবে না এই চিন্তা করে। তা আমি যেহেতু এটা সৃজনশীল প্রশ্ন, সংক্ষেপে বুঝাবো, বিস্তারিত বুঝাবো। তো এই প্রশ্নটি হচ্ছে আমাদের মুকসিতপুর কলেজের পিটিএস পরীক্ষার আর প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা করানোর আগে আর একটা কথা বলেন, সেটি হচ্ছে তোমরা অনেকেই ধরো আইসিটি বেসিক পারো বা মোটামুটি পারো, কিন্তু দেখা যাচ্ছে এরকম সৃজনশীল প্রশ্ন আসলে ক্যাচ করতে পারো না, ধরতে পারো না। তো এর উপর ভিত্তি করে, অর্থাৎ সৃজনশীল, বহু নির্বাচনী, বেসিক সবকিছুর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটা ফুল কোর্স করাবো, ব্যাচে ভর্তি নিচ্ছি। তো এই 10 তারিখ পর্যন্ত প্রথম ব্যাচে ভর্তি, এরপরে 10 তারিখের পরে আবার দ্বিতীয় ব্যাচে ভর্তি। তুমি 24 বা 25 যে বর্ষের শিক্ষার্থী হও না কেন, তুমি কিন্তু ভর্তি হতে পারবে। তোমাদের আলাদা আলাদা ব্যাচ আছে, অর্থাৎ 24-এর জন্য আলাদা, 25-এর জন্য আলাদা। পুরো আইসিটি বই ফুল কমপ্লিট করাবো লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে। ধরো রেকর্ডও থাকবে, লাইভও থাকবে। বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি নিজে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, তোমাদেরকে পড়াবো মাত্র 999 টাকায়। তো এই কোর্সটি তে দ্রুত ভর্তি হয়ে যাও, যেহেতু 10 তারিখ পর্যন্ত প্রথম ব্যাচে ভর্তি চলছে, দ্বিতীয় ব্যাচ 10 তারিখের পর থেকে শুরু হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, যেটি বলতেছিলাম যে আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, এটা শুধু গটা আর কি তোমাদেরকে বুঝাবো। উদ্দীপকে ব্যবহৃত সমীকরণটি বর্তিন অঙ্কন করো এবং এক্স সমান জিরো, ওয়াই সমান অন, জেড সমান অন হলে সমীকরণটির মান কত। মানে এই সমীকরণটির বর্তনী তৈরি করতে বলছে, আর হচ্ছে ওইটাকে ক্যালকুলেশন করতে বলছে যে এক্স সমান জিরো, ওয়াই সমান অন, জেড সমান অন হলে এর আউটপুট কত দাঁড়াবে, মানে এটার মান কত দাঁড়াবে। আচ্ছা, তো আমি প্রথমে তোমাদেরকে বর্তনী অঙ্কন করা শেখাই। এই প্রশ্নতে তোমরা কি কি জিনিস শিখতে পারতেছো বলতো? লজিক সার্কিট, অর্থাৎ লজিক চিত্র অঙ্কন করা শিখতে পারতেছো, আবার এই ধরনের প্রশ্নের উত্তর করে কিভাবে সেই কৌশলটা শিখতে পারতেছো। তো কিভাবে উত্তরটা করবে, প্রথমে উত্তর লিখবা, উত্তর লিখে লিখবা উদ্দীপকে ব্যবহৃত সমীকরণটির বর্তনী অঙ্কন করা হলো। তো এই কথাটি বলে উদ্দীপকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট ব্র্যাকেট, সবার উপরে একটা হোল নট। ওকে, আচ্ছা এবার আমরা এটার বর্তনী অঙ্কন করব কিভাবে। দেখো এখানে কয়টা ইনপুট, এক্স ওয়াই জেড 3টা, তুমি ঠিক 3টা ইনপুট দিবা। আমরা 3টা দিলাম, এক্স ওয়াই জেড, মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুলে এক্স প্লাস ওয়াই নটটা আগে জয়েন দেয়, এটা কিন্তু তা না, তোমাকে বুঝতে হবে কি কি এখানে কি কার সাথে কে। ওয়াই নট এই দুজনের সাথে গুণ হয়েছে, অর্থাৎ এক্স প্লাস এক্স নটের সাথে, এদের সাথে এক্স যোগ হয়েছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই নট এর কোনো সম্পর্ক নাই। তাহলে এই অংশের সাথে এক্স যোগ হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো প্রথমে এক্স ওয়াই বের করে, পরে এটা করে, পরে গুণ করে, হবে না কিন্তু। আচ্ছা, তাহলে শুধু এক্স যাবে, একদম চলে গেল এক্স, এবার ওয়াই নট। তো তুমি এইখানে এই জায়গা থেকে নট বের করতে পারো, সামনে এনে আনতে পারো, কোনো সমস্যা নেই, আমরা সামনে দিলাম। আচ্ছা, এখানে পেয়ে গেলাম হচ্ছে তোমার ওয়াই নট। এই ওয়াই নট কার সাথে গুণ হয়েছে, জেড প্লাস এক্স নটের সাথে। তো জেড আর এক্স নট যোগ করবো, আমরা জানি যোগ করে কোন গেট, অর গেট, অর গেট কেমন চাঁদা আকৃতি, যেটি নিলাম। এবার এক্স নট, যেহেতু এক্স নট নাই, আমরা এক্স থেকে একটা নট বের করে নিলাম, এই জায়গাও নেওয়া যায়, তো কোনো সমস্যা নেই। তো এই অংশ আর এই অংশ কি হয়েছে, যোগ। দেখো আমি কিন্তু 4টা বের করে ফেলেছি, এইটা 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 এইটা। এবার এই অংশ আর এই অংশ যোগ, তো যোগ করে কোন গেট, অর গেট, এই যে নিলাম এই অংশ, পেয়ে গেলাম জেড প্লাস এক্স নট। এবার এইটার সাথে ওয়াই গুণ হয়েছে, ওয়াই নটটা গুণ হয়েছে, এই যে ওয়াই নটটা, এসে গুণ হবে, গুণ করে কোন গেট, এন গেট, এন গেট কেমন ডির মতো। তো এবার পেয়ে গেলাম কি বলতো, ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট হয়ে গেল। এবার এই অংশের সাথে, মানে এই অংশের সাথে এক্স কি যোগ আছে, তো যোগ করে কোন গেট, অর গেট, অর গেট কেমন চাঁদা আকৃতি। আমরা পেয়ে গেলাম ওয়াই এর মান,
কি কি পেলাম বলতো? x প্লাস এটার কাজ যোগ, ওই যে x, এই যে x, এই যে এক্সটা গেছে দেখো, x প্লাস এ অংশ y নট ইনটু z প্লাস x নট। কিন্তু আমরা দেখতেছি সমীকরণে সবার পর একটা হোল নট, তাহলে হোল নটটা আসবে কিভাবে বলতো? এই জায়গায় একটা নট দিলে সবার উপরে একটা হোল নট এসে গেল। তো অলরেডি প্রশ্নের অর্ধেক কিন্তু আমরা উত্তর করে ফেললাম, যে উদ্দীপকে ব্যবহৃত সমীকরণটির বর্তনী অঙ্কন করো। আমরা উদ্দীপকে যেই সমীকরণটি ব্যবহার করা হয়েছে সেটার বর্তনী অঙ্কন করে দেখালাম। আমি একদম ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে তোমাদেরকে দেখাইছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, এরপর বাকি অংশে আমরা যাই। বলছে x সমান জিরো, y সমান অন, z সমান অন হলে সমীকরণটির আউটপুট কত হবে। তার মানে তুমি যদি সত্যক সারণী করো এই অ্যান্সারটা বের করতে পারবে, আবার সত্যক সারণী না করে বের করা যায়। তো না করে কিভাবে বের করা যায় সেটা পরে দেখাচ্ছে, আগে আমি তোমাদেরকে সত্যক সারণী করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা মুছে ফেলি, যেহেতু সত্যক সারণী করতে গেলে আমাদের একটু জায়গা দরকার। আমার তো নিচে, তোমার তো নিচে করবা, কিন্তু আমার তো বোর্ডের নিচে তোর জায়গা নাই, তাই না? আর এই জন্য মুছে ফেলতেছি। তো প্রেশিকার্টিবি তো যেটা বলছিলাম, তোমরা দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে এরকম সৃজনশীল প্রশ্নগুলো সহজ উত্তর করতে পারবে। আমি একদম হাতে ধরে ধরে বিগত সালের বোর্ড কোর্সে, তারপরে টপ টেন কলেজে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে করাবো নাই কোর্সে লাইভে। আচ্ছা, যাই হোক, আমরা এটার এবার সত্যক সারণী করবো। মজার বিষয় দেখো, সত্যক সারণী করি, এখানে কয়টা ইনপুট বলতো? তিনটা ইনপুট। আমরা জানি যে ইনপুটের উপর ডিপেন্ড করে ঘর কয়টা হবে, তো তিনটা ইনপুট, ঘর হবে হচ্ছে আটটা। যে কোনো সত্যক সারণীর এই ইনপুটে ঘর পূরণ করার নিয়ম এক। আচ্ছা, কি পেয়ে গেলাম? এক্স, ওয়াই, জেড। আচ্ছা, কয়টা ইনপুট? তিনটা, ঘর হবে আটটা। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, ঠিক আছে। আচ্ছা, এবার এই ঘরগুলো পূরণ করবো কিভাবে? চারটা শূন্য, চারটা অল, তারপর দুইটা শূন্য, দুইটা অল, দুইটা শূন্য, দুইটা অল, তারপর হচ্ছে শূন্য ওয়ান, শূন্য ওয়ান, শূন্য ওয়ান, শূন্য ওয়ান। এটা হলো ইনপুটের ঘর পূরণ করলাম, অর্থাৎ যে কোনো সত্যক সারণীতে এতটুকু এক। আচ্ছা, এবার আমরা দেখবো পৃথক নট কে আছে। এক্স নট আছে, এক্স নট নিব, ওয়াই নট আছে, ওয়াই নট নিব, জেড নট নাই, জেড নট লাগবে না। এখন তোমাদের প্রশ্ন হলো এই নটের ঘর পূরণ করবো কিভাবে? একদম সহজ, এক্স এ যা আছে তার বিপরীত, তার নটের কাজই বিপরীত, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য। ওয়াই নটের ঘর পূরণ করবো কিভাবে? এবার ওয়াই কে ফলো করবো, ওয়াই তে যা আছে তার বিপরীত, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, হয়ে গেল। আচ্ছা, এবার সত্যক সারণীটা কিভাবে করবো? এই যে বললাম না, অনেকেই ভুল করে, প্রথমে এই অংশ করে পরে অংশ করে, এরকম না। ওই যে ওইখানে যেভাবে গেইটটা করছিলাম, অর্থাৎ প্রথমে এই দুইটাকে যোগ দিব, জেড প্লাস এক্স নট যোগ। আচ্ছা, এবার এই ঘরটা কিভাবে পূরণ করবো? এই ঘরটা পূরণ করবো হচ্ছে জেড আর এক্স নট কে যোগ দাও, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী ওয়ান, যা লজিক্যাল অর অপশনের নিয়ম মেনে চলে, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান। আমরা এই অংশ পেয়ে গেলাম। এরপরে এই অংশের সাথে ওয়াই নট গুণ হয়েছে, ওই সেই সার্কিটটা চিন্তা করো, ওয়াই নট জেড প্লাস এক্স নট। আচ্ছা, এবার এটা তাহলে কিভাবে পাবো? স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে এই ঘরের সাথে ওয়াই নট এর ঘর গুণ, তো তুমি এখন কলেজে পড়ে শূন্য ওয়ানের গুণ পারবে না, এটা কি হয়? আচ্ছা, এককে এক, মানে একার এক গুণ করলে এক, এককে এক, শূন্যতে পৃথিবী যা কিছু গুণ করো শূন্য, শূন্যতে যা কিছু গুণ করো শূন্য, শূন্য আর দে যা কিছু গুণ করো শূন্য, এককে এক, শূন্য শূন্য দে যা কিছু গুণ করো শূন্য, শূন্য দে যা কিছু গুণ করো শূন্য। এই অংশ পেয়ে গেলাম। এবার আমরা দেখতেছি যে কি আছে, দেখো এক্স এর সাথে এই অংশ যোগ হয়েছে। হ্যাঁ, আমি একটু ঘরগুলো একটু বড় করে নিলাম, এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, উপরের হোল নট, উপরের হোল নট পাওয়া যাবে না, আগে এই ঘরটা বের করে নিতে হবে। আচ্ছা, এবার এই ঘরটা দ্বারা তুমি কি বুঝতেছো, মানে এই ঘরটা এবার তুমি কিভাবে পূরণ করবা? সত্যক সারণী মুখস্থ করার বিষয় না, অর্থাৎ একটু আমরা মুখস্থ করবো, আমরা বোঝার চেষ্টা করবো। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এই ঘরের সাথে, এই যে এই ঘরের সাথে এই এক্স যোগ, তো এই দুইটা ঘর এবার যোগ করবা, শূন্য ওয়ানের যোগ, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান।
আচ্ছা এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট এর মান পেয়ে গেলাম। এবার হোল নট আছে, তো হোল নটের কারণে আমরা কি কি জানি বলতো, এক্স ছোট করে লিখি প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট সবার উপরে একটা হোল নট, এর অর্থ হলো, এর অর্থ হচ্ছে এই ঘরে যা যা ছিল সব বিপরীত উল্টে যাবে। ওই যে দেখো শুরুতে যখন এক্স এর ঘরে যা ছিল এক্স নটে তার কি বিপরীত হয়েছে, এবার এই ঘরে যা আছে এই ঘরে তার বিপরীত হবে, উল্টা হবে। তো অন থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, শূন্য থাকলে ওয়ান, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য হয়ে গেছে। আচ্ছা তোমাদেরকে কি প্রশ্ন করেছিল বলতো, প্রশ্ন করেছিল এরকম যে ওয়াই এক্স সমান শূন্য, ওয়াই সমান সমান ওয়ান, জেড সমান সমান ওয়ান হলে এই মান সমান সমান কত হবে। আচ্ছা এবার তাহলে কিভাবে বের করবা, দেখো তো এক্স সমান কোন ঘরে জিরো, ওয়াই সমান কোন ঘরে ওয়ান, জেড সমান কোন ঘরে ওয়ান, মানে এই সমীকরণটা কোন ঘরে আছে, ওই সমীকরণটা আমরা এই ঘরে দেখতে পাচ্ছি, মানে এক্স সমান জিরো, ওয়াই সমান ওয়ান, জেড সমান ওয়ান। তো এই ঘরে আউটপুটটা কি পাইছি, আউটপুটটা পাইছি কি, দেখো এই যে আউটপুটটা হয়েছে কি ওয়ান, আউটপুটটা কি পাইছি ওয়ান। তাহলে আমরা লিখবো এক্স সমান জিরো, ওয়াই সমান ওয়ান, জেড সমান ওয়ান হলে সমীকরণটির আউটপুট হবে ওয়ান। কিভাবে বের করলাম তোমরা বুঝে গেছো, মানে সত্যক শ্রেণী ব্যবহার করে। তো এটা যদি বহুনির্বাচনীতে আসতো তাহলে এত সময় কি তোমার হাতে থাকতো, মানে এত সময় ব্যয় করার প্রশ্নই আসে না। তো এবার বহুনির্বাচনীতে আসলে এইভাবে না করে, এইভাবে না করে তোমাদের দেখবো অনেক বহুনির্বাচনী প্রশ্ন এই ধরনের প্রশ্ন আছে। তো এইভাবে না করে তুমি একটা কৌশল অ্যাপ্লাই করবা, কৌশলটা আমি দেখাচ্ছি। কৌশলটা কি দেখো, আমি ওই সমীকরণটা এই জায়গায় লিখি তাহলে ভালো বুঝতে পারবো না, এক্স প্লাস ওয়াই নট, দেখো কি কৌশল, জেড প্লাস এক্স নট সবার পর হোল নট। হ্যাঁ আচ্ছা বলো এক্স সমান কত আছে জিরো, ওয়াই সমান কত আছে ওয়ান, তাহলে ওয়াই নট হইল বিপরীত জিরো, জেড সমান কত আছে ওয়ান প্লাস এক্স সমান কত আছে শূন্য, তাহলে এক্স নটে কি হবে, এক্স নটে হবে কি ওয়ান। আচ্ছা এবার জিরো প্লাস জিরোতে যা কিছু গুণ করো কি হয় সব জিরো, আর উপরে তো হোল নট রয়ে গেছে। আচ্ছা শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য, শূন্যর উপরে কি নট, তাহলে নট মানে কি বিপরীত। তো এইভাবে যদি ধরো তুমি সৃজনশীল করে জমা দাও যে স্যার খাতা দেখবে সে ঘুরলিতে পড়ে যাবে যে করছেটা কি, মানে এইভাবে কেমনে অঙ্ক করে। কিন্তু এটা একটা কৌশল, এটা একটা কৌশল, এই কৌশল অ্যাপ্লাই করে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তুমি দিতে পারবে। তাহলে কত পেয়ে গেলাম অন, অর্থাৎ এই যে যে সত্তর সালেরা না করেই তুমি এইভাবে অনটা বের করতে পারো, এটা হলো বহু নির্বাচনের ক্ষেত্রে এই কৌশল গুলো অ্যাপ্লাই করবো। কিন্তু সৃজনশীল করার সময় যদি তুমি এইরকম করে বুঝ যাও যে স্যার আমি এরকম করে ওয়ান আনছি, যে স্যার খাতা দেখবে বিশ্বাস করে সে মাথা হাট ওইসে কাম স্টুডেন্ট করছে কি, তাহলে এই অ্যাপ্লাই এই জিনিসগুলো এই কৌশলগুলো কোথায় অ্যাপ্লাই করবা, বহু নির্বাচন তা সৃজনশীল করার সময় এরকম বিস্তারিত করে দিবা। কারণ বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে এরকম যে তুমি যদি আন্দাজ করে, মানে আন্দাজ করে একটা দাগাও, ওটা যদি সঠিক হয়ে যায় স্যার কি বলবে তুই আন্দাজ করে দাগাইছিস, তোরটা হবে না, বলবে না যে তোমার হইলেই হইছে। তো হইলেই যদি হয় সেটা যদি আমি এতটুকু কৌশল অ্যাপ্লাই করে কারেক্টটা বের করে নিতে পারি তাতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছিল টেকনিক। তো প্রিয় শিক্ষার্থী মিত্র তোমরা আমার কাছে এই কোর্সে ভর্তি হয়ে যাও, এরকম নানান কৌশল নানান টেকনিক আমি শিখাই দেবো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। প্রথমে 10-15 দিনের ভিতরে পুরো আইসিটিউবে যা কিছু আছে বেসিক কমপ্লিট করায়, তারপর শুধু এরকম মজা করে করে টেকনিক গুলো শিখাবো সৃজনশীল বহু নির্বাচনে। পরীক্ষার হলে যাবে আইসিটি হবে সব থেকে মজার সাবজেক্ট এবং সর্বোচ্চ নাম্বার পাবে। আজকেও একজন মিষ্টি দিয়ে গেছে বাসায় কোচিং এসে, সে মেয়েটা 193 পাইছে মিষ্টি নিয়ে আসছে, মানে আমার আইসিটিতে ভালো রেজাল্ট করছে 4.83। তো মিষ্টি নিয়ে আসছে স্যার মিষ্টি, প্রবলেম জিজ্ঞাসা করলাম যে পয়েন্ট কত, বললো যে স্যার 4.83। আমি বললাম আইসিটিতে কত, বললো স্যার 93। আমি বললাম যে এত ভালোই তো করছো, 93 কিন্তু কম না, বলে স্যার রিটেনে 50-50 তুলছি আর বহু নির্বাচনীতে 5টা ভুল গেছে আর প্র্যাকটিক্যালে 25 ভিতরে 23 দিছে, অর্থাৎ 7-2 আর এনে 5, তো এইভাবে 93 চলে আসছে। তো তোমরাও কিন্তু পাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, আমাকে একজন স্ক্রিন মানে মেসেজ পাঠছে কয়েকজন যে স্যার আমি 100 ভিতরে 100 পাইছি আপনার ক্লাস করে। তো 100 ভিতরে 100 মানে আমরা অবাক হয়ে যাই, এটা কেমনে সম্ভব 100 ভিতরে 100 পাইছে, অর্থাৎ একটা সঠিক গাইড তোমাকে একটু আমি যদি একটু ধরো মানে পথ ধরাই দিই, তোমরা প্রত্যেকে মেধাবী, আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, যদি আমি তোমাকে একটু পথ ধরাই দিই আর তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার দ্বারা সব সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি নিয়ে কোনো টেনশন না করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে তোমরা মাত্র 999 টাকা আমার কাছে কোর্স করো,
বিশ্বাস করো, আইসিটি তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না, সর্বোচ্চ নাম্বার পাবে, সর্বোচ্চ নাম্বার পাবে। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম।